ফের নিম্নচাপ, মাটি হতে পারে কালী পুজোর আনন্দ, বৃষ্টিপাতের সঙ্গে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা। 2/24 পরগনা ও হুগলি জেলাকে সতর্ক করল নবান্ন। মাটি হতে পারে কালী পুজোর আনন্দ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও দুর্যোগের ঘনঘটা ফের বাংলার আকাশে। দীপাবলিতে আলোর উৎসবে ভিলেন বৃষ্টি, সাথে দোসর ঘূর্ণিঝড়। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী 23 তারিখ সোমবার অতি গভীর নিম্নচাপ, কালী পুজোর আগের দিন থেকেই বৃষ্টির সম্ভাবনা, কালী পুজোর দিন ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, আগামী 24 ও 25 তারিখ ভারী বৃষ্টিপাত, কালী পুজোর দিন ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, আগামী 24 ও 25 তারিখ ভারী বৃষ্টিপাত 2/24 পরগনা সহ উপকূলবর্তী জেলাগুলিতে, 23 তারিখ থেকেই সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি আবহাওয়া দপ্তরের। কলকাতা আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আন্দামান সাগরে নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াবে, শনিবার গভীর নিম্নচাপ, রবিবার অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সাথে সাথেই পশ্চিমবঙ্গ উত্তর পশ্চিম অভিমুখ থেকে বাঁক নিয়ে শুধু উত্তরের দিকে এগোবে। আবহাওয়া দপ্তর সূত্রে আরও খবর, পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে সোমবার, এরপর আরও বাঁক নিয়ে উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে, উড়িষ্যা উপকূল ধরে সমুদ্রের মধ্যেই এগোতে থাকবে। পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূল বরাবর সমুদ্রে অবস্থান করবে। এর প্রভাবে আগামী রবিবার বিকালের পর থেকেই আবহাওয়ার বদল হতে শুরু করবে। সোমবার ও মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এবছর শারদ উৎসবের সূচনা থেকেই ভিলেন ছিল বৃষ্টিপাত, অষ্টমীর সন্ধ্যা কার্যত মাটি করেছিল ভিলেন বৃষ্টি, এবার দীপাবলির উৎসবেও দুর্যোগের ঘন ঘটা, বৃষ্টিপাতের জেরে মাটি হতে পারে কালী পুজোর আনন্দ। এ বিষয়ে ইতিমধ্যেই প্রশাসনিকভাবে জেলাগুলিকে সতর্ক করা হয়েছে নবান্নের পক্ষ থেকে। ঘূর্ণিঝড়ের কথা মাথায় রেখে 2/24 পরগনা ও হুগলিকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে নবান্নের তরফে। পাশাপাশি সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাগুলিকে। এ বিষয়ে এদিন সাংবাদিক সম্মেলন করেন আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন যে দক্ষিণ আন্দামান সাগর এবং অ্যাসোসিয়েটেড যে সাউথ ইস্ট বে অফ বেঙ্গল অর্থাৎ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপরে আজ সকালে 20 তারিখ একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এই নিম্নচাপটি ইনিশিয়ালি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে 22 তারিখ নাগাদ ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হবে ওভার ইস্ট সেন্ট্রাল অ্যান্ড সাউথ ইস্ট বে অফ বেঙ্গল। পরবর্তী ক্ষেত্রে আরেকটু অগ্রসর হয়ে 23 তারিখ নাগাদ এটা পরিণত হবে ডিপ ডিপ্রেশন বা যেটাকে আমরা বলছি অতি গভীর নিম্নচাপ। ডিপ ডিপ্রেশনে পরিণত হওয়ার পরে এর মুভমেন্ট কিন্তু একটু রিকার্ভ করবে, অর্থাৎ নর্দার্লি মুভমেন্ট শুরু হবে। শুরুতে যেটা ছিল পশ্চিম উত্তর পশ্চিম দিকে সেটা তারপরে উত্তর দিকে, অর্থাৎ নর্দার্লি রিকার্ভ করার পরে 24 তারিখ নাগাদ এটা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা। ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর থেকে এটার মুভমেন্ট আরও রিকার্ভ করতে থাকবে এবং ধীরে ধীরে উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে 25 তারিখ নাগাদ আমাদের ওয়েস্টবেঙ্গল বাংলাদেশ কোস্টের কাছে আসবে, সমুদ্রের উপরেই কিন্তু থাকবে সেই সময়টায়। 24 এবং 25 এই দুদিন মূলত কোস্টাল ডিস্ট্রিক্ট অর্থাৎ আমাদের 2/24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বাকি যে জেলাগুলোতে সংলগ্ন জেলা সেখানে মূলত হালকা বৃষ্টি। 24 ও 25 দুদিন না হলেও এর মধ্যে যে টোটাল ডিউরেশনটার সময় আইসোলেটেড ওয়েতে ভারী বৃষ্টি শুধুমাত্র 2/24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে 2-1 জায়গায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। নাইস এডুকেশন, কমলপৈত প্রতিষ্ঠিত নাইস এডুকেশন, প্রাইমারি ও এসএসসি টেটের শেষ কথা।